ফের চরম অস্বস্তির মুখে পড়লেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তাকে বড়সড় ধাক্কা দিল সুপ্রিম কোর্ট। জানা গেছে, সিভি আনন্দ বসুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা পশ্চিমবঙ্গ রাজভবনের এক মহিলা কর্মীর আবেদন খতিয়ে দেখতে রাজি হল সুপ্রিম কোর্ট। সংবিধানের 361 অনুচ্ছেদের অধীনে রাজ্যপালকে দেওয়া দায় মুক্তি চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বসুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা পশ্চিমবঙ্গ রাজভবনের এক মহিলা কর্মীর আবেদন খতিয়ে দেখতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সহায়তা চেয়েছে এবং মহিলা কর্মীর দায়ের করা আবেদনে নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আবেদনকারীকে পিটিশনে কেন্দ্রীয় সরকারকে জড়িত করার স্বাধীনতা দিয়েছে। আবেদনকারীর পক্ষে উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট শ্যাম দিওয়ান বলেন, সংবিধানের 361 অনুচ্ছেদ তদন্তের বিরুদ্ধে বাধা হতে পারে না। তিনি বলেন, তদন্ত হচ্ছে না, এমনটা হতে পারে না, এমনই প্রমাণ সংগ্রহ করতে হবে, এটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া যায় না। রাজ্য পুলিশ এ বিষয়ে তদন্ত করতে এবং রাজ্যপালের বক্তব্য রেকর্ড করার নির্দেশ দিতে চায়।